ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্রেমে চারটি ভিডিও। আমি আগে কালো ছিলাম, সে নাকি আমার থেকে বেটার বাইছে। লাইফ থেকে যেটা হারিয়ে গেছে সেটার জন্য আমার কোনো আফসোস নাই। গুছিয়ে মিথ্যা কথা বলো তুমি। আর এই ভিডিওগুলো কিন্তু একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এইভাবে কিন্তু চারটি ভিডিও প্লে হবে। এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো বন্ধুরা, যারা একদম ভিডিও এডিটিং পারে না, তারাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে শিখতে পারবে কীভাবে আসলে এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই এডিটিং করতে হয়। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো কীভাবে আপনারা একটি ফ্রেমে চারটি ভিডিও কীভাবে এডিটিং করবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। যাদের ইনস্টল করা নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমাদেরকে এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করতে হবে। এবার আপনাকে গ্যালারি থেকে একটি ছবি ইম্পোর্ট করতে হবে, আর এই ছবিটি কিন্তু প্রথমে আপনাকে এডিটিং করে নিতে হবে ফটো এডিটিংয়ের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন চারটা ভিডিওর জন্য আলাদা আলাদা চারটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। এই চারটা স্ক্রিনশটকেই কিন্তু ফটো এডিটিংয়ের মাধ্যমে কিন্তু চারটা ফ্রেমে বন্দী করা হয়েছে। তো প্রথমেই কিন্তু আমরা এই ছবিটিকে আমাদের ভিডিও এডিটিং করার জন্য ইম্পোর্ট করে নিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছবি, এটা কিন্তু কোনো ভিডিও না, এটা হচ্ছে ছবি। এবং এই ছবিটা ইম্পোর্ট করার পর আমাদেরকে এখান থেকে এই যে লাস্টের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপকাটের ওয়াটার মার্ক, আমাদেরকে এই ফ্রেমটাকে ডিলিট করতে হবে। তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছি ডিলিটের একটা আইকন রয়েছে, এখান থেকে কিন্তু আমরা এই ওয়াটার মার্কটাকে প্রথমে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের এই ভিডিওটার ডিউরেশন বাড়াতে হবে, আর তার জন্য আমরা এখান থেকে টেনে আমাদের ভিডিওর ডিউরেশনটা বাড়িয়ে দিব। ওকে, এবার প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পর এইটা তো কিন্তু আমাদের ছবি, এবং এই ছবির উপরে হচ্ছে আমাদেরকে ভিডিওগুলোকে অ্যাড করতে হবে। আর অ্যাড করার জন্য আমরা প্রথমে এই ছবির যে লেয়ারটি রয়েছে সেটা সিলেক্ট করব। এবার নিচের টুলসগুলো থেকে আমাদেরকে ওভারলি সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, আমরা জাস্ট এই ওভারলিতে ট্যাপ করে দিব। সিরিয়াল অনুযায়ী হচ্ছে ভিডিওগুলোকে অ্যাড করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অমর ভাইয়ের হচ্ছে একটা ভিডিও আমরা এখানে ইম্পোর্ট করব, এখানে যেহেতু ছবি দিয়ে রেখেছি। সো এই ক্ষেত্রে আমরা এখন এই অ্যাড ওভারলিতে ট্যাপ করব। তারপর অমর ভাইয়ের যে ভিডিওটা আমরা এখানে মূলত হচ্ছে ডাউনলোড করে রেখেছি সেটা এখান থেকে আমরা ইম্পোর্ট করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটার কিন্তু সাইজ অনেকটাই বড়, এখন আমাদেরকে এই ভিডিওটাকে ক্রপ করতে হবে। আর তার জন্য আমরা এখন এই ভিডিও লেয়ারটার উপর ট্যাপ করব। সো ট্যাপ করার পর এখন এখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি সেইখান থেকে আমাদেরকে এডিট টুলসের উপর ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে ক্রপ অপশনটির উপর ট্যাপ করতে হবে। আর এখন আমরা এখান থেকে 1:1 অর্থাৎ এই যে এখানে 1:1 এই রেশিওতে আমরা হচ্ছে ক্রপ করব। ওকে, তো এখান থেকে আমরা 1:1 ক্রপ করে নিয়েছি। তারপর দুই আঙ্গুল দিয়ে এখান থেকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে একটা নির্দিষ্ট জায়গায় আমরা কিন্তু এটাকে সেট করব। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো আমরা এখানে ছবিটির উপরে কিন্তু সুন্দর করে ভিডিওটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা বসিয়ে দেওয়ার পর এই ডায়লগটার সর্বশেষ জায়গায় কিন্তু আমরা এখানে গিয়ে জাস্ট একটু স্প্লিট করে দিব। এখান থেকে আমরা ভিডিও লেয়ারটির উপর ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছি স্প্লিট নামে একটা অপশন রয়েছে, এই যে স্প্লিট, আমরা এখান থেকে স্প্লিট করে দিব। তো স্প্লিট করে দেওয়ার পর আমরা ভিডিওটির যে বাকি অংশটুকু রয়েছে সেটাকে আমরা এখন এখান থেকে ডিলিট করে দিব। ওকে, এরপর আমাদেরকে এখানে দ্বিতীয় আরেকটি ভিডিও ফুটেজ নিয়ে আসতে হবে, এবং আমরা এখানে যার ছবিটি দিয়েছি তার ছবি কিন্তু ইম্পোর্ট করব। আর ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে আবার এই যে অ্যাড ওভারলি এই অপশনটির উপর ট্যাপ করে দিব। এরপর আমরা দ্বিতীয় ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। তো ভিডিওটি ইম্পোর্ট করার পর এখন আমাদেরকে আবার এটাকে ক্রপ করতে হবে, আর ক্রপ করার জন্য এখান থেকে আমরা আবার এখান থেকে এডিট অপশনে যাব, তারপর ক্রপে যাব। এবার এখান থেকে 1:1 আবার রেশিওটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমরা এই ভিডিওটাকে আমরা এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটির মধ্যে কিন্তু অ্যাড করব, অর্থাৎ উপরে আমরা অ্যাড করে দিব। এখান থেকে জাস্ট আমরা একটু ড্র্যাগ করব, জুম করে, জুম আউট করে জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ওকে, এখন কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিও ফুটেজটিও কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, আমি আগে কালো ছিলাম, তারপর হঠাৎ গরম আসলো, সে নাকি আমার থেকে বেটার বাইছে। ওকে, তো এখানে কিন্তু এক এক করে দুইটি ভিডিও কিন্তু প্লে হয়েছে, আর এইভাবে কিন্তু আমরা চারটা ভিডিওকে এখানে অ্যাড করে দিব। তো ফাইনালি ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে এখন আমাদেরকে ভিডিওটাকে সেভ করতে হবে, আর সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এইখানে একটা সেভের আইকন রয়েছে, আমরা জাস্ট এই অপশনটির উপর ট্যাপ করব।
তো ট্যাপ করার পরেই কিন্তু এই ভিডিওটি আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো প্রথমে যেই ছবিটি নিয়েছিলাম সেই ছবিটা আসলে কিভাবে আপনারা ফ্রেমের মধ্যে বন্দি করবেন, আই মিন চারটা ফ্রেমের মধ্যে চারটা ছবি কিভাবে এডিটিং করবেন সেটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ছবিটা কিভাবে এডিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।